हेलो फ्रेंड्स, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ রক্ষিত লাইফস্টাইল ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু ফিশ ফার্মের, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিশ ফার্মের আমি কিছু প্রাইস রেট তুলে ধরব। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন জল জমে গেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ফিশ ফার্মের প্রাইস রেট তুলে ধরব। তো আপনারা পুরো আজকে ভিডিওটি দেখবেন স্কিপ না করে। প্রথমেই আমরা জেনে নেব দাদার, এই ফিশ ফার্মের যিনি মালিক আছেন তার নামটি প্রথমেই জেনে নেবো। দাদার নামটি, দাদা আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সরকার। এখানে লোকেশনটি কোথায় আছে? লোকেশন হচ্ছে বেলগুড়া স্টেশনে নেমে অটো করে আমার বাড়ি 5 মিনিট টাইম লাগে। স্টেশনের নাম হচ্ছে আলিপুর, আমার অটো স্ট্যান্ডের নাম হচ্ছে আলিপুর। আচ্ছা, স্টেশনের নাম হচ্ছে বেলগুড়িয়া? হ্যাঁ, স্টেশনের নাম বেলগুড়িয়া আর আমার অটো স্ট্যান্ডের নাম হচ্ছে আলিপুর। আপনার কাছে বিশেষত কী কী মাছ পাওয়া যাবে এই মুহূর্তে? এই মুহূর্তে প্লাটি পাওয়া যাবে, শর্টটেল পাওয়া যাবে, বেলুন মলি, তারপরে রেড ক্যাপ অরেন্ডা, অ্যাঞ্জেল, তারপরে পোলেনট্যাক্সো, গাপ্পি, মলি, এসব পাওয়া যাবে, অস্কারও পাওয়া যাবে। তো চলুন তাহলে কালেকশনগুলো দেখা যাক। ঠিক আছে, বিডিং চোখ আছে তো, এর মধ্যে মাছ মাঝে ধরা হয় না, এসব মাছ নিতে হয়। এরকম বেলুন মলি পাওয়া যাবে। এগুলো এগুলো কেমন পড়বে দাম? এগুলো 40 টাকা পিস, বড় সাইজের বেলুন মলি 40 টাকা পিস। 30 টাকা পিসেও বিক্রি করা হবে কয়েকদিনের পরে। এগুলো বাচ্চা দিচ্ছে, মেল ফিমেল দুটোই পাওয়া যাবে? হ্যাঁ, মেল ফিমেল দুটোই পাওয়া যাবে, যে বাচ্চা দিচ্ছে বেলুন মলিগুলো। শর্টটেল পাওয়া যাবে, সেই প্লাটি আছে। প্লাটিগুলো কেমন দাম এখন? প্লাটিগুলো 3 টাকা করে এই সাইজে, শর্টটেল পাওয়া যায় 5 টাকা পিস। মানে মেল ফিমেল দুটোই? মেল ফিমেল দুটোই। হাইফিন, হাইফিন মলি পাওয়া যাবে, হাইফিন মলি 10 টাকা পিস স্পটেড। মেল ফিমেল এটাও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই সব বড় শর্টটেলগুলো আছে, সেগুলো চেষ্টা করছি। শর্টটেল পাওয়া যাবে, এগুলো 10 টাকা থেকে 12 টাকা পিস এর মধ্যে। এটা মেল নাকি না? হ্যাঁ, এটা মেল আছে, চাকর মতো লেজ। আচ্ছা, মেল আছে। বাচ্চা কি আপনি দেবেন? মানে যদি বাচ্চাও বিক্রি করা হয়। ওখানে বেলুন মলিও আছে কিছু। তোমার টাইগার অস্কার আছে, ম্যাঙ্গো অস্কার আছে, সব ছোটো সাইজের এখন। আচ্ছা, এর প্রাইস রেট কেমন আছে? এগুলো এখন আপাতত বিক্রি, একটু বড় করে বিক্রি করা হবে। এগুলো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের হলে বিক্রি করা হবে, এখন সব ছোট আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি একটু বড় হয়েছে, এক ঘাট সাইজের মতো হয়েছে। টাইগার আছে, ম্যাঙ্গো আছে, অ্যালবিনো আছে। এগুলোর প্রাইস রেট কত আছে? এগুলো 10 থেকে 12 টাকা। এগুলো বেলুন মলি? হ্যাঁ, এগুলো আছে, বেলুন মলি আছে। এগুলো আপনার কাছে কালোই পাওয়া যাবে? শুধু কালো, সাদা সবই পাওয়া যাবে। এখন সাদাগুলো শেষ হয়ে গেছে, কালো আছে, এই সাদা আছে, তারপর স্পটেড কালারের আছে বেলুন মলি। স্পটেড বেলুন মলিগুলো ধরার চেষ্টা করছি, উঠছে না। স্পটেডগুলো উঠছে না, স্পটেডও আছে তার।
তোমার পোল্যান্ড ট্যাক্সিও গাফটি আছে, পোল্যান্ড ট্যাক্সিও গাফটি। এগুলো প্রাইস রেট কেমন? এটা 40 টাকা জোড়া। এটা এটা তোমার মেলটা আছে, এটা মেলটা পোল্যান্ড ট্যাক্সিও গাফটি, মেলটা আছে পোল্যান্ড ট্যাক্সিও গাফটি। এটা ফিমেলটা, ফিমেলগুলো একদম লোডেড, এরকম লোডেড ফিমেলই দেওয়া হবে 40 টাকা পেয়ার পোল্যান্ড ট্যাক্সিও গাফটি। উইডোর ফ্রাই পাওয়া যাবে, ইয়েলো উইডো, গ্রিন উইডো, বাচ্চা পাওয়া যাবে, বাচ্চা বড় হচ্ছে এখন, কদিন পথে পাওয়া যাবে। পাইকারি রেটে 10 টাকা করে, যে দু গাট সাইজের উইডো হলে সাইজের দাম হয়ে যাবে 10 টাকা। কিছু গাছেতে কিছু মলি আছে, নর্মাল মলি 5 টাকা পিস, মলিগুলো 5 টাকা, হ্যাঁ 5 টাকা, 4 টাকা পিস, লুকানো 5 টাকা, 4 টাকা পিস মলি। শুধু ব্ল্যাকই হবে কি? ব্ল্যাক হবে, সাদাও হবে। গ্রিন উইডো আছে, পার্পেল উইডো আছে। গ্রিনগুলোর দাম কত আছে? গ্রিনগুলোর দাম 15 টাকা করে বড় সাইজে, মানে রিটেল প্রাইস, আর হোলসেলে 10 টাকা করে। গ্রিনগুলো হোলসেলে 10 টাকা, পার্পেলগুলো হোলসেলে 16 টাকা। আচ্ছা, আর রিটেলে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে রেট আছে সব। এটা প্রাইস কেমন আছে? এটা হোলসেলে নিতে গেলে 15 টাকা করে পড়বে, 15 থেকে 12 টাকার মধ্যে, আর রিটেলে বিক্রি করছি আমি 20-25 টাকার মধ্যে। আর ওইখানে ওই যে কালোগুলোর দাম কত আছে? ব্ল্যাক মলগুলো ওইগুলো একই দাম আছে, ব্ল্যাক মলগুলো রিটেলে বিক্রি করছি আমি 20 টাকা পিস, আর হোলসেলে নিতে গেলে 10 থেকে 12 টাকার মধ্যে। হোলসেলে আছে 15 থেকে 16 টাকার মধ্যে, আর রিটেলে বিক্রি করছি আমি 20 থেকে 25 টাকার মধ্যে। তো বন্ধুরা দেখতেই পেলেন দাদার কাছে যা যা কালেকশান ছিল দাদা এই ভিডিওর মাধ্যমে দেখালো। তো দাদার মোবাইল নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের যদি কোনো কিছু দরকার পড়ে দাদাকে কল করলেই দাদা আপনার কলের অবশ্যই রিপ্লাই দেবে। তো আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আপডেট পেতে থাকেন। তো আজ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।